নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বৃষ রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। প্রথমেই বলবো, বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এর অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র, এবং এই বৃষ রাশি যেহেতু একটি পিতৃতত্ত্বের রাশি বা মৃত্তিকাতত্ত্বের রাশি, তাই বৃষ রাশির জাতক জাতিকার মধ্যে যেমন একটা রোম্যান্টিক স্লো ভাব লক্ষ্য করা যায়, যেমন একটা নিজেকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, তার উপর বৃষ রাশি পিতৃতত্ত্বের বা মৃত্তিকাতত্ত্বের রাশি হওয়ার জন্য এদের মধ্যে একটা সাধারণভাবে নিজে এটা বলে সেটা করতে চেষ্টা করে, অর্থাৎ নিজের জেদ নিজের ইচ্ছা থেকে কখনো সরতে পারে না। হয়তো দেখা যে সরে যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু নিজে খুব একটু হলেও গোঁয়ার প্রকৃতির হয়, যেহেতু একটি মৃত্তিকাতত্ত্বের রাশি। কিন্তু এদের মন খুব ভালো হয় এবং উচ্চ মানসিকতার হয় এবং লোকের উপকার করতে চায় এবং প্রচণ্ড রোম্যান্টিক ক্যারেক্টারের হয়, এবং এদের মধ্যে কোনো ব্যাপারে খুব বেশি ডিপলি ইনভলভ হতে চায় না। খুব সুন্দর দেখতে হয়, একটা মুখের মধ্যে রূপ লাবণ্য সার্বিকভাবে প্রকাশ পায় এই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। যাই হোক, আজকে আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসে বৃষ রাশির রাশিফল নিয়ে। প্রথমেই দেখব যে এই বৃষ রাশির যে রাশিপতি সেই শুক্র, তিনি রাশির তৃতীয় অবস্থান করার জন্য, অর্থাৎ পরাক্রমভাবে অবস্থান করার জন্য নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে শুভ ফল দেবে, এবং যে কোনো কাজ, যে কোনো নতুন কাজ করার ক্ষেত্রে শুভ ফল দেবে, এবং মানুষের সঙ্গে যোগাযোগ সার্বিক স্তরে বৃদ্ধি পাবে। টেলিকম শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ এই সময় শুভ হবে এবং লাভের সম্ভাবনা ক্রিয়েট করছে। অন্যদিক থেকে বৃষ রাশি যেহেতু সপ্তম পতি মঙ্গল, তিনি সক্ষেত্রে রয়েছে দ্বাদশে, অর্থাৎ মেষ রাশিতে গিয়ে, অর্থাৎ বৃষ রাশির দ্বাদশে মেষ রাশিতে সক্ষেত্রে রয়েছেন, তার জন্য অনেকটাই কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে অনেকাংশ শুভ ফল কিন্তু মঙ্গলের কাছ থেকে পাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সপ্তম রাশির অধিপতি সক্ষেত্রে হলেও শুভ ফল পেলেও 9 সেপ্টেম্বর বক্রগতি প্রাপ্ত হলে কিছু ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। সেই সময় কিন্তু দাম্পত্য জীবনে সামান্য কারণে একটু তর্ক বিতর্ক অশান্তি হতে পারে, তবে প্রেম প্রীতির ক্ষেত্রে শুভ ফল পেলেও মাঝে মাঝে কিন্তু তর্ক বিতর্ক থেকে একটু সাবধান থাকা উচিত, যেহেতু এখানে মঙ্গল কিন্তু যেহেতু বক্রী হবে, সেই জন্য এই ফলটা পুরোপুরি শুভ ফল কিন্তু দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। অন্যদিক থেকে আপনাদের রাশির পঞ্চম পতি বুধ পঞ্চমে প্রবেশ করার জন্য, এবং এই পঞ্চমে বুধ প্রবেশ করবে হচ্ছে 2 সেপ্টেম্বর, আজকে প্রবেশ করেছে, এবং তার উপর আবার যখনই মাসের 15 তারিখের পর, অর্থাৎ 16 তারিখে যখনই সূর্য এই রাশি পরিবর্তন করে বুধের সঙ্গে বুধায়িত যোগ তৈরি করবে, সেই সঙ্গে কিন্তু আপনাদের বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে একটা প্রচুর সুযোগ সুবিধা করে দেবে। অন্যদিক থেকে আপনাদের যেহেতু চতুর্থ পতি রবি এই মাসের প্রায় হাফ পর্যন্ত, প্রায় 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ রবি চতুর্থে সক্ষেত্রে থাকার জন্য আমাদের কিন্তু গৃহসুখ বজায় থাকবে, গৃহের মেম্বারদের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকবে, মায়ের যদি শরীর স্বাস্থ্য কোনো অবনতি থাকে সেটা কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে। আবার অন্যদিক থেকে এই রবির জন্য কিন্তু আপনাদের কোনো কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, এবং নতুন কোনো যানবাহন ক্রয় করার ক্ষেত্রে, ঠিক আছে, বা নতুন কোনো প্রাপ্তির ক্ষেত্রে, নতুন কিছু পাওয়ার ক্ষেত্রে এই সময় অনেক অংশে শুভ ফল দেবে। আবার অন্যদিক থেকে এই আপনাদের এই রবি, অর্থাৎ এই চতুর্থ পতির সাথে বৃহস্পতি একটা সুন্দর কমিউনিকেশন তৈরি করার জন্য আপনাদের বৃহস্পতি দিয়ে দৃষ্টি পড়ছে এই রবির উপর, সেই জন্য পারিবারিক ক্ষেত্রে অনেক অংশে শুভ ফল পাবেন, এবং শুভ যানবাহনের ক্ষেত্রে অনেক অংশে শুভ ফল পাবেন, নতুন কোনো যানবাহন ক্রয় করার ক্ষেত্রে, বা সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে, নতুন কোনো গৃহ নির্মাণ করার ক্ষেত্রে, ফ্ল্যাট বাড়ি এসব করার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আমরা রবির কাছ থেকে পাবেন, যেহেতু এই রবির উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে। অন্যদিক থেকে দেখতে গেলে আপনাদের নবম পতি শনি যেহেতু নবমে সক্ষেত্রে রয়েছে, সুতরাং ভাগ্যে সার্বিক উন্নতি হবে, আরও শুভ এই মাসের শেষ ভাগে রাশির অধিপতি এই এই সময়ের পর থেকে, অর্থাৎ এই নবম পতি এই সময়ের পর থেকে অনেকটা বক্রগতি
চলে যাবে এবং সম্মুখ গতি অর্থাৎ সম্মুখ গতি প্রাপ্ত হবে, সেই জন্য কিন্তু ভাগ্যের ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন। এবং কর্ম রাশির অধিপতি কিন্তু অর্থাৎ এই শনি সক্ষেত্রী থাকার জন্য, নবমে থাকার জন্য কিন্তু কর্মক্ষেত্রে নতুন কোনো উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বৃষ রাশির ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হলো এই এতদিন 1.5 বছর ধরে রাহু দ্বিতীয় অবস্থান করার জন্য আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রে চূড়ান্ত একটা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন এবং কোনোভাবে সেভিংস করতে পারছিলেন না। মুখের ভাষার রূপায়ণের ক্ষেত্রে বা মুখের ভাষা অ্যাপ্লিকেবলের ক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা ক্রিয়েট করছিল এবং পরিবারের সঙ্গে বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশনের দিক থেকে বিভিন্নভাবে ঝামলা ঝঞ্ঝাল লেগেছিল। এবং অষ্টমে বৃহস্পতি থাকলেও, সক্ষেত্রী হলেও অষ্টমপতি এবং আমাদের একাদশপতি, সে বৃহস্পতি থাকলেও সেখানে বৃহস্পতি কেতু একটা যোগ ক্রিয়েট করার জন্য আপনাদের কিন্তু প্রচন্ড পেট সংক্রান্ত প্রবলেম বা মেয়েদের ক্ষেত্রে গার্ডন রিলেটেড প্রবলেম কিন্তু দিচ্ছিল, যেহেতু অষ্টমে কেতু অবস্থান করছিল। কিন্তু অষ্টমে অবস্থান করলে সাধারণভাবে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছিল না, তাই আর্থিক দিক থেকে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু রাহু কেতুর কাছ থেকে প্রচুর কিন্তু প্রবলেম আপনারা পাচ্ছিলেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যখনই 23শে সেপ্টেম্বর যখনই রাহু তার গোচর করে মিথুন রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং কেতু তার গোচর করে আপনাদের রাশির অষ্টম রাশি থেকে গোচর করে সপ্তম ঘরে যে পৌঁছাবে, সঙ্গে সঙ্গে আপনাদের যে প্রবলেমটা ক্রিয়েট করবে, আপনাদের কিন্তু এই কেতু অনেকটা মানুষ এই এই রাহু কিন্তু অনেকটা মানসিক চাপ কিন্তু বাড়িয়ে দেবে, যেহেতু রাহু বৃষ রাশিতে অবস্থান করবে সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা মানসিক চাপ বাড়িয়ে দেবে এবং আপনাদের মনের একটা অস্থিরতা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। এবং অন্যদিক থেকে কেতু সপ্তমে অবস্থান করার জন্য দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কিন্তু দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে একটা কিন্তু প্রচন্ড প্রবলেম ক্রিয়েট করতে চাইবে এবং গোপন কোনো শত্রুতার সম্মুখীন হওয়া বা বাইরের মানুষ অর্থাৎ পাবলিক ডিলিংস, যারা বিজনেস করছেন বা দাম্পত্য রিলেশনে যারা রয়েছেন বা যারা নতুন প্রেম করছেন, তাদের করার ক্ষেত্রে আপনার অপোজিটে যারা থাকবে তারা কিন্তু আপনাকে ব্যস্ত করবে। সুতরাং এই সময়টা অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময়ে 1.5 বছরটা কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে কোনো প্রেম করার ক্ষেত্রে বলি বা নতুন কোনো রিলেশন ক্রিয়েট করার ক্ষেত্রে বলি বা যারা বিজনেসের মধ্যে আছেন তারা কিন্তু প্রচণ্ড ভেবে চিন্তে কিন্তু ডিসিশন নেবেন, কারণ আপনাদের এই 2019-এর মার্চ থেকে শুরু করে 2020-সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু আমাদের আর্থিক আর শরীর স্বাস্থ্য নিয়ে ভালো রকম একটা ভোগান্তি দিয়েছিল। আর এই 2020-23শে সেপ্টেম্বরের থেকে আগামী 1.5 বছর পর্যন্ত এই রাহু কিন্তু আমাদের রাশির উপর এবং কেতু আপনাদের সপ্তমের উপর থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক চাপ বৃদ্ধি করবে, আপনাদের স্বভাব চরিত্র কিন্তু স্খলিত হতে পারে বা ভুলভাল সম্পর্কে পড়ে যেতে পারেন, কোনো ফিজিক্যাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারেন, এই ব্যাপারে কিন্তু সচেতন হবেন। অন্যদিকে কেতু সপ্তমে থাকার জন্য পাবলিক থেকে একটা গোপন শত্রুতার সম্মুখীন হওয়া, বিজনেসে লস খাওয়া, এই সব প্রবলেম কিন্তু বা বিজনেসে যে পার্টনার থাকে তার কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা বা যে কোনো মানুষের থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে। তাই রিলেশন ক্রিয়েট করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনার বিপরীতে যাকে থাকে তার কিন্তু মন বুঝে এই সময় চলবেন, নাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অনেক কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, বিশেষ করে 23শে সেপ্টেম্বরের পরবর্তী দিক থেকে। তবে আমাদের আর্থিক অবস্থার উন্নতি করবে, যেহেতু বৃহস্পতির মতো একটি গ্রহ সক্ষেত্রী থাকবে 1 মাস, তার জন্য আর্থিক অবস্থা চূড়ান্তভাবে উন্নতি করবে। সন্তান ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করবে। অন্যদিক থেকে শনি ভাগ্যভাবে থেকে আমাদের ভাগ্যে সার্বিক উন্নতি করবে। মঙ্গলের মতো একটি গ্রহ মোটামুটিভাবে এখনো পর্যন্ত 1 মাস আপনাদের যে সপ্তমপতি সে মঙ্গল সক্ষেত্রী থেকে আপনাদের কিন্তু নতুন কোনো প্রেমের ক্ষেত্রে বলি, নতুন সম্পর্ক ক্রিয়েট করার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে। এবং শুক্র পরাক্রমভাবে থেকে আপনাদের কিন্তু নতুন কোনো কমিউনিকেশন বা পরাক্রম বা আপনাদের ভাইয়েদের সঙ্গে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা ভাইদের কোনো শরীর খারাপ থেকে থাকে সেটা কিন্তু অনেক অংশে নির্মূল হবে, অর্থাৎ আপনাদের পরাক্রমকে কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেবে, অর্থাৎ আপনাদের নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে শুভ ফল দেবে এই শুক্র, যেহেতু রাশিপতি আপনাদের তৃতীয় অবস্থান করছে। ওকে, একটা কথা মাথায় রাখতে হবে, এই সময় মোটামুটিভাবে এখানে সূর্য এই মাসের 15 তারিখ পর্যন্ত মোটামুটি সক্ষেত্রী রয়েছেন, বুধ সক্ষেত্রী রয়েছে কন্যা রাশিতে, অলরেডি সক্ষেত্রী হয়ে গেছে, বৃহস্পতি সক্ষেত্রী রয়েছে, শনি সক্ষেত্রী রয়েছে, মঙ্গল সক্ষেত্রী রয়েছে, মোটামুটি 5টি গ্রহ সক্ষেত্রী, তার প্রভাব শুভ ফল আপনারা পাবেন। এবং রাহু কেতু সরে যাওয়ার জন্য আর্থিক অবস্থার উন্নতি, গোচরের জন্য আর্থিক অবস্থার উন্নতি এবং শারীরিক উন্নতি করবে, কিন্তু নিজের মানসিকতার দিক থেকে, ডিপ্রেশনের দিক থেকে একটু সাবধান হবেন এবং দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে একটু সাবধানে হবেন। এই ছিল মোটামুটিভাবে সেপ্টেম্বর মাসের রাশিফল। আমি আগামী অনেকটা সময় কিন্তু বলে দিলাম,
আমার এই অনুষ্ঠানটি যদি সত্যি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন টিপস পেতে, এবং নতুন কোনো ভিডিওর আমি যখনই ছাড়বো সেটা যেন আপনাদের কাছে একটা করে নোটিফিকেশান আসে। যাই হোক, আবার দেখা হচ্ছে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। এই বলে অনুষ্ঠান শেষ করছি, নমস্কার, থ্যাংক ইউ।